বিষয়টি হচ্ছে, প্রশ্নকারী বলছেন যে মুসলিম শাসকের নাফারমানি করার বিধান কি? কোন ক্ষেত্রে মুসলিম শাসকের আদেশ মানছেন না বা নিষেধাজ্ঞা অমান্য করছেন, মানছেন না আপনি সেখানকার নিয়ম নীতিমালা, মানছেন না আপনি আইন কানুন, মানছেন না আপনি যদি এরূপ করেন, কোন বিষয়গুলিতে? ফিমা লাইসাবে মহারম, এমন বিষয়গুলিতে যেটা হারাম নয়। সরকার যেসব বিষয়গুলি বলছি অথবা আইন দিয়ে পরিচালনা করছে সেগুলি হারাম নয়, সেগুলি জায়েজ, সেগুলি হচ্ছে জায়েজ, কমপক্ষে জায়েজ। আর তার ওপরে যদি সেগুলি নেকির কাজ, মুস্তাহাব নফল কাজ, তাহলে তো বুঝতে পারছেন যদি নেকির কাজের জন্য বলে, একটা সাধারণ লোক বললেও তো মানবেন, তো শাসকের কথা মানবেন না? হ্যাঁ, ফরজ কাজের কথা যদি বলে, সরকার যদি বলে যে প্রত্যেককে মসজিদে নামাজ পড়তে, প্রত্যেককে আজান হলে দোকানপাট বন্ধ করতে হবে, তো আজান হলে কাজকর্ম বন্ধ করা জরুরি নয়, করতে হবে তাই না? সরকার যদি বলে তারাই বড়া শোন না, তাই না? রোজা রাখা তো ফরজ না। সরকার যদি বলে যে প্রত্যেকে তারাই পড়তে হবে, তাহলে বোঝা না মানি নাই, না মানতে হবে, কারণ ইসলামে এটি সুন্নাত, আর সরকার নির্দেশ দিয়ে সরকার আনুগত্য করা ফরজ, বুঝতে পেরেছেন? তাহলে মুস্তাহাব নফল কাজের ক্ষেত্রেও কি করতে হবে? নেতাদের বা শাসকদের কথা মানতে হবে। ফরজ কাজ, সরকার যদি বলে যে কোন লোককে যেন দিনে পানাহার করতে খোলা জায়গা না দেখা যায় মুসলিম দেশে, এটা হচ্ছে মুসলিম শাসকের জন্য ফরজ, দেশে আইন জারি করা, যদি এটা বলে তো আপনি মানবেন না, কারণ ইসলামের কথা ফরজ কথা বলছে, জায়েজ কথা বলছে, জায়েজ কথা বলছে। ধরেন নদীর মাছ ধরা স্বাভাবিক কাজ না জায়েজ কাজ? হ্যাঁ, কিন্তু সরকার বলছে যে এই জায়েজ কাজ করা যাবে না, করতে দেবো না, কোনো তাতে একটা উদ্দেশ্য আছে, গঠনমূলক দেশের একটা কোনো উদ্দেশ্য আছে, তাহলে আপনার জন্য কী করতে হবে? আনুগত্য করে দেবে, জায়েজ কাজ, আপনি করলে কোনো স্বভাবের কাজ করছেন না, আর না করলে কোনো কোনার কাজ করছেন না, তাই না? তা এই উদাহরণগুলো এই জন্য দিলাম যে জায়েজ কাজ যেটা হারাম নয় সেই ক্ষেত্রে মুসলিম শাসকের নাফরমানি করা হচ্ছে হারাম, গুনার কাজ। যদি কেউ নাফরমানি করে অথচ কোনো হারাম কথা বলেনি সরকার, ওই ক্ষেত্রে নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে বা বিরোধিতা করে, তাহলে কি কাজ করলো? জায়েজ কাজ করলো না হারাম কাজ করলো? জনগণ হারাম কাজ করলো। কিন্তু সরকার যদি কোনো হারাম কাজ করতে বাধ্য করে, তাহলে কি আনুগত্য করতে হবে? প্রত্যেককে দেশের নাগরিককে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে, করবেন? মোটেই করবেন, কারণ ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া, জুয়া হচ্ছে হারাম, বুঝা গেছে না? করবেন না। কিন্তু আর একটা রাস্তা আছে, কারণ কিছু কিছু ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স হয়তো করছেন না, লাইফ ইন্স্যুরেন্স সমস্ত আলামাদের কাছে হারাম, LIC যেটা, জি হ্যাঁ, জীবন বিমা বাংলায়। কিন্তু ধরেন স্বাস্থ্য, হ্যাঁ, সম্পর্ক ইন্স্যুরেন্স যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, স্বাস্থ্য বিমা, গাড়ির বিমা, কার ইন্স্যুরেন্স বা লাইসেন্স ইন্স্যুরেন্স, এগুলি এগুলিও জুয়া। এগুলো কি জুয়া? ভালো করে শোনেন, জুয়া, জুয়া হারাম না হালাল? হারাম। কিন্তু যদি নিরুপায় হন তো হারাম জিনিস জায়েজ কি না? এই রাস্তা দিয়ে আপনার জন্য একটা জায়েজের রাস্তা, নিরুপায় আপনি বাধ্য, তাহলে করবেন না? করবেন না, না করবো না, তাহলে গাড়ি রাখতে পারবেন না, হেঁটে হেঁটে এখন শহরে মানুষ হেঁটে বাস করতে পারবেন, হেঁটে আমি ডিউটি করতে পারবো না একদিন, বাসা দূরে, কথা ঠিক কিনা? হেঁটে এখানে কোনো কাজ হবে না শহরে, তাহলে গ্রামে চলে যেত, ঠিক না? সব কাজ পায়ে হেঁটে, তাও তো চলবে না মনে হয়। হ্যাঁ জি, বুঝতে পারছেন? ছবি হালাল না হারাম? ছবি করা হারাম, যদি তেলাপ আছে যে কোন ছবিটা হারাম, এগুলো ডিটেলসে যাচ্ছে, ধরে নিলে হারাম, আসল হচ্ছে ছবি হচ্ছে হারাম, ঠিক না? কিন্তু আপনি হজে আসবেন, ছবি ছাড়া হজে আসা যাবে? পাসপোর্ট করবেন, ছবি ছাড়া হবে? একামা করবেন, ছবি ছাড়া হবে?
হবে না, তাহলে ছবি তো লাগছে। বলছেন না, আমি যেহেতু ছবি হারাম আর সরকার ছবি করতে বাধ্য করছে হজের জন্য, একামার জন্য, পাসপোর্টের জন্য বা যে কোনো লাইসেন্সের জন্য, সুতরাং জীবনে ছবিও করব না আর আমি দুনিয়ার এই বেনিফিটগুলো ফায়দা করে নেব না, অচল অবস্থা হয়ে যাবে, তাই না? তাহলে এই হারামগুলি জায়েজ হবে কি না? এই জন্য ফিকহের একটি কায়দা রয়েছে, আদ্দারুরাত তবিহুল মাহজুরাত, যখন মানুষ নিরুপায় হয়, মুত্তার মানে নিরুপায় হয়ে যায়, জরুরা মানে দরকার না, প্রয়োজন না, এটা জরুরা আরবি জরুরা মানে হচ্ছে নিরুপায় হয়ে যাও, ইল্লাম দরির তুমি এলি ফামানি তোররা গাইরা বাগিন বলা হাত, কেউ যদি নিরুপায় হয় না খেয়ে মরে যাচ্ছে তাহলে হারাম খাওয়া যায়স তার জন্য জরুরা। তো নিরুপায় যদি আমি জীবন একটা হজ ফরজ ইসলামের রকম আর হজ করার জন্য ছবি লাগবে, হ্যাঁ ছবি করেন, এখানে ছবি করাই সবের কাছে, ছবি করা জায়েজ শুধু নয় আপনার জন্য সওয়াবের কাজ, কারণ ছবি ছাড়া হজ হচ্ছে না আর হজ করা ফরজ, তাহলে এই ক্ষেত্রে ছবি করা ফরজ যাতে করে হজ ফরজটা আদায় করতে পারে, বুঝতে পেরেছেন? আদ-দারুরাত তুকাদ্দারু বিকাদারিহা, যেটা নিরুপায়ের ক্ষেত্র সেটা যতটা ক্ষেত্রে আপনি যতটা পরিমাণ নিরুপায় ততটা জায়েজ, তার বেশি জায়েজ না। ধরুন আমার শুধু এই হাফ ছবি দিয়ে কাজ চলে যাবে, তাহলে ফুল ছবি দরকার না, ঠিক না? যেখানে সেখানে ছবি, তারপরে ছবিকে ঝুলিয়ে রাখা, ছবি করলেন তারপরে লটকে রাখা, সাজিয়ে রাখা, বেঁধে রাখা, অফিস অফিসে রাখা, না এগুলো নিরুপায় নয় এক্ষেত্রে। কিন্তু যদি আপনাকে বাধ্য করে যে তুমি তোমার একটা কোম্পানির মালিক, হ্যাঁ সুতরাং রাষ্ট্রপতির ছবি, প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে তোমাকে, না হলে তোমাকে লাইসেন্স দেওয়া হবে না, আছে তো জায়েজ হবে কি না? তখন জায়েজ, কারণ তখন মজবুর আপনি। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। যেগুলি হারাম নয়, হারামের হারাম নয় এমন ক্ষেত্রগুলিতে, হারাম নয় কোনগুলি? ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নফল আর জায়েজ, এই রকম ক্ষেত্রগুলিতে সরকারের নাফরমানি করা এবং বিরোধিতা করা, না এগুলো মানবো না সরকার বলছে আর সরকার দেশে ইসলামিক শাসন কায়েম করেন সেজন্য মানবো না, এগুলি কথা বলছে না? বলছে না, খারিজিরা বলছে, কিন্তু জঙ্গি সন্ত্রাসের বলছে, যারা তাগুতের ফতোয়াবাজি করে তারা বলছে যে এই সরকার আইন মানি না, অথচ যে আইনগুলি হচ্ছে সেগুলি বৈধ আইন যদি হয়, হাজার হাজার আইন কানুন দেশের আছে বৈধ, সবগুলি হারাম না, কিছু হারাম ক্ষেত্র আছে, ঠিক না? ওই হারাম ক্ষেত্রে না আমি এগুলো করব না, যেগুলি হারাম নয় সেগুলির ক্ষেত্রে সরকারের নাফরমানি করা বা বিরোধিতা করা বা বিরুদ্ধাচরণ করার হুকুম কি, বা গুনাহ নয়, হারাম নয়, গুনাহ নয়, জবাবে আসেনি প্রশ্নতে এতগুলি বললাম কারণ যাতে বিষয়টা বুঝতে পারেন। বলছেন আল জবাব শেখ সোহেল ফৌজান, হুকম মুখালাফাতে ও মাসিয়াতে উলাত উমুরুল মুসলিমিন, মুসলিম শাসকের নাফরমানি করা বা বিরোধিতা করার হুকুম, ফিমা, এমন বিষয়গুলির ক্ষেত্রে যা হারাম নয় এবং গুনাহর কাজ নয়। আপনি যদি মেনে নিতেন তো গুনাহ হইতো না, আপনি যদি সরকারের আইনগুলি মোতাবেক আপনি চলতেন, হ্যাঁ, বা আপনি সেগুলি যদি করতেন তো কোনো অসুবিধা ছিল না, হারাম ছিল না, কোনো গুনাহর কাজ ছিল না, তারপরে আপনি বিরোধিতা করছেন, এই কাজটি কি? আন্না যালিকা মুহাররামুন, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম। সুতরাং রেড সিগন্যাল পড়ে আছে আর বলছেন যে দিটা জায়েজ, হারাম কাজ, রাস্তায় আপনার জন্য ঝুঁকি নাই, দেখছেন ভোরে ভোরে রাস্তাঘাট সব খালি বা জুমার দিনে রাস্তাঘাট খালি, এদিকে ওইদিকে একটু দেখে নিলাম গাড়ি ফাড়ি তো নাই, বা এর মাঝখানে যদিও ভিড়ের সময় কিন্তু দেখছি যে এখন ওইদিকে খালি আছে, ওইদিক থেকে আমি পার হয়ে চলে যেতে পারবো, দিলেন টান, জায়েজ? জায়েজ না, কারণ এটা বৃহৎ স্বার্থে, আপনাদের সার্বিক কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, যানের নিরাপত্তার জন্য, আপনাদের সম্পদ গাড়ির নিরাপত্তার জন্য এইসব আইন কানুন তৈরি করা হয়েছে, ঠিক কিনা? আর ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এগুলো। তাহলে আপনি এরকম কাজ করেন তো হারাম কাজ করবেন, শাদীদাত তাহরিম, কঠোরভাবে হারাম, কঠোরভাবে হারাম।
কারণ আপনার এই বিরুদ্ধাচরণ কারণে, আপনার এই সরকার বিরোধী মনোভাবের কারণে সরকার অনেক সময় অত্যাচার করা শুরু করবে। অত্যাচার করতে গিয়ে সরকার বিভিন্ন পাপ আছে, সুতরাং সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে পারে। আপনার ওপরে সে অত্যাচারটা সীমিত থাকবে না, আপনার মতো আপনার ক্যাটাগরি যতগুলি লোক পাবে ও তখন সন্দেহ করা শুরু করবে যে এই লোকেরা আমাদের বিরোধী, ধরো এই টাইপের লোকদেরকে। হ্যাঁ, যেমন অধিক সংখ্যক জায়গায় দেখা যায় যে দাঁড়িয়েলাদের ওপরে কড়া দৃষ্টি, ঠিক না? এটা কে তৈরি করেছে এটা ভালো করে চিন্তা করি। দাঁড়িওয়ালাদের ওপর যে প্রশাসনের একটা মানে শক্ত মানে নজর, এটা তৈরি করেছে দুটো শক্তি, একটা হচ্ছে জঙ্গি শক্তি মুসলিমদের এই খারিজিরা, এবং খারিজিদের পৃষ্ঠপোষক যারা এই দলগুলি চরমপন্থী দলগুলি যারা এই ফতোয়াবাজি করে তাগুত তাগুতের সরকারের বিরুদ্ধে, জনগণকে সোচ্চার করে সরকারের বিরুদ্ধে, এরা এদের কারণে এই লোকগুলিকে খোঁজাখুঁজি হচ্ছে বেশি, এদের পেছনে গোয়েন্দা বেশি লেগে থাকছে ভালো মানুষদের পেছনে। কারণ সবাই সব গাড়িওয়ালা তো আর ওই ওই জঙ্গি না, এক দুজন হয়তো, কিন্তু এক দুজনের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ দাড়িওয়ালারা পরেশান হচ্ছে। আর আরেকটা হচ্ছে বাইরের শক্তি, ইহুদি শক্তি, ইহুদি মিডিয়া, ইহুদি মিডিয়া। যদি একটা এইরকম অপরাধ, হ্যাঁ, সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো কাফের করে বা একটা বিনা দাড়িওয়ালা লোক করে, মুসলিম হয়তো কিন্তু বিনা দাড়িওয়ালা, তারপরেও সাজিয়ে দিবে, নাটক সাজিয়ে দিবে যে এটা মিডিয়া কি সাজিয়ে দিবে যে এটা কে করেছে, জঙ্গি, আর কোন জঙ্গি মানে ধার্মিক মুসলিম, জঙ্গি মানে, জঙ্গি মানে ধার্মিক মুসলিম, নামাজ রোজা করা মুসলিম যদি হয়, দাড়িওয়ালা মুসলিম হয়, সেটা হচ্ছে জঙ্গি ইহুদি মিডিয়াতে। এই যে বর্তমান পরিস্থিতিটা তৈরি করেছে দুটো শক্তি, এই জন্য যেসব ইসলামপন্থী দল আছে, যে দলগুলি তাগুত তাগুতকে ফতোয়া দিচ্ছে, এরা কিন্তু ইহুদিদের সাথে মিলে আছে, ইহুদিদের সাথে মিলে আছে টার্গেট ইসলামের ক্ষতি করার জন্য, ইসলাম এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের সাধারণগুলি বুঝে না আর বড়গুলি মিলে আছে, এগুলো সব ফাঁস হচ্ছে, বেরিয়ে আসছে আস্তে আস্তে। ইখওয়ানিদের হেড অফিস হচ্ছে লন্ডনে, ইদানিং ফেসবুকে ছবি দেখবেন, এটা শাল বিল্ডিং, ইখওয়ান মুসলিমের হেড অফিস, এরা চরমপন্থী, চরমপন্থী পৃষ্ঠপোষক জামাতিদের মতো, সেম জামাতিদের মতো, মিশরে ইখওয়ান আর ভারত বাংলাদেশ পাকিস্তানে জামাতি। এটা কী করে সম্ভব হয়? আমি এটা শুনছিলাম একজন খুব মানে বিশ্লেষকের বক্তব্য যে হেড অফিস কী করে লন্ডনে, কাদিয়ানি তো হেড অফিস লন্ডনে, কিন্তু ইখওয়ানি জামাতিদের যারা ইসলামপন্থী নিজেদেরকে বলছে বা যাদেরকে ইসলামপন্থী বলা হচ্ছে তাদের হেড অফিস ওখানে কী করে? তো ওর বিভিন্ন ব্যাখ্যা করলো, তার মধ্যে একটা হচ্ছে যে ওরা চোখের সামনে থেকে দেখতে চায় যে এদের কর্মতৎপরতা কী, সব কিছু ওদের নজরে আছে, ওদেরকে সন্তুষ্ট করেই কিন্তু ওরা এগোচ্ছে। হ্যাঁ, পশ্চিমাদেরকে সন্তুষ্ট করে এই দলগুলি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওদেরকে সন্তুষ্ট করার জন্য গণতন্ত্রে যোগ দিয়েছে, গণতন্ত্রকে একসময় কুফুরি বলতে বলতে সে গণতন্ত্রে ঢুকে পড়েছে, গণতন্ত্রে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে ঢুকে পড়েছে। এলে কাকে সন্তুষ্ট করা, তাদেরকে সন্তুষ্ট করে না, তারা তো চায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক মুসলিম দেশে, কিন্তু ইসলামে কুফুরি মতবাদ গণতন্ত্র, যত ইসলামের লেভেল লাগান। তো আর ওইদিকে ঢুকছি না, মুসলিম সরকারের হ্যাঁ বৈধ বিষয়গুলিতে যেটা হারাম নয় সেই বিষয়গুলিতে নাফারমানি করা, বিরোধিতা করা হচ্ছে মোহাররামুন শাদিদুত তাহরিম, হারাম, কঠোরভাবে হারাম। কেন? লিআন্নাহু মাসিয়াতুলিল্লাহি ওয়া রাসূলি, কারণ সেটা আল্লাহর নাফারমানি করা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফারমানি করা। যে মুসলিম শাসকের বিরোধিতা করলো বৈধ বিষয়গুলিতে, মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ করলো বৈধ বিষয়গুলিতে, সে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, নাফারমানি করলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফারমানি, বিরুদ্ধাচরণ এবং বিরোধিতা করলো। দলিল, দলিল কি? যে মুসলিম শাসক আইন না মানলে রসুলের নাফারমানি করা হয়, মুসলিম শাসকের আইন কানুন বৈধ আইন কানুন না মানলে কি হয়, আল্লাহর নাফারমানি করা হয়, আল্লাহর বিরুদ্ধাচরণ করে। এই দলিল, দলিল আয়াত শোনেন আর হাদিস শোনেন, একটি আয়াত, আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিন সকল
সমস্ত মুমিন মুসলিমকে সম্মত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা দায়িত্বশীলগণ তাদেরকে মানো। উলিল আমর হচ্ছে ওলামা, দিনের মাসলা মাসাইল নেওয়ার ক্ষেত্রে আর দুনিয়া সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে দেশে শান্তি প্রতিষ্ঠিত থাক, শান্তি অব্যাহত থাক, শান্তি ব্যাহত না হোক, এর জন্য শাসকের আনুগত্য করা। জি, উলিল আমর বলে দুই শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে তার ব্যাপক তাফসির। কিন্তু উলিল আমর দিয়ে অপব্যাখ্যা করেছে এক শ্রেণীর মজহব ফরজ। উলিল আমর মানে উলি বহু বচন, তো একজন ইমামের তকলিদ করে মজহাবধারী হইতে হবে, এটা তো সাব্যস্ত হয়নি, এটা সাব্যস্ত হয়নি। এর দলিল কি? শুধু আবু হানিফাকে মানতে হবে, হ্যাঁ, ভারত উপমহাদেশের লোকদের শুধু দলিল কি যে ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার লোকদেরকে শুধু ইমাম শাফিকে মানতে হবে? দলিল কি যে ইমাম মালিককে শুধু মানতে হবে ইমাম হিসাবে, আর তার তকলিদ করতে হবে আফ্রিকান লোকদেরকে? দলিল কি? হ্যাঁ, উলিল আমর মানে যখন যেখানে আছেন সেখানে আপনার দিনের দিনী বিষয়ের সমস্যার সমাধানের জন্য, মাসলা মাসাইল আকিদা আমল ফিকহ জানার জন্য কার কার কাছে যাবেন? আলেমের কাছে যাবেন, আলেমের সাথে যোগাযোগ করব, এবং আলেম যেটা ফতোয়া দেবে মানবেন। আলেম আস কোরআন সুন্নার আলেম হইতে হবে, এতটুকু নিশ্চিত থাকতে হবে। মুসলিম শাসকদের আনুগত্যের আয়াত পেলেন, হ্যাঁ, আয়াত কোথায় রয়েছে কে বলতে পারেন? সূরা নিসা আয়াত নম্বর 59। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, নবী সাল্লাম বলছে, মাইয়তিল আমির ফাকাদ আতানি, যে আমির মানে নেতা, আজকালকার ভাষায় আমির মানে গভর্নর বা আমির মানে প্রিন্স, এগুলো হচ্ছে আজকালকার ভাষায়, যেটা নতুন ভাষা, কিন্তু আমির মানে সবাই আমির, যে দায়িত্বশীল প্রত্যেক আমির, সে যে দায়িত্ব পালন করছে, কোন একটা পদে আছে, নেতৃত্ব দিচ্ছে, সে আমির। সে তার নাম খলিফা হইতে পারে, তার নাম কোনো দেশে রাজা হইতে পারে, বাদশাহ হইতে পারে, কার নাম তার নাম কোনো দেশে রাষ্ট্রপতি হইতে পারে, কোনো দেশে তার নাম প্রধানমন্ত্রী হইতে পারে, হ্যাঁ, তার নাম কোনো দেশে সুলতান হইতে পারে, হ্যাঁ, হইতে পারে। বলছেন, যেই ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য করলো, ফাকাদ আতানি, সে আমার আনুগত্য করলো, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান আসাল আমিরা, আর যে আমিরের মুসলিম শাসকের নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ আসানি, সে আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, কার? রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করলো। তাহলে এই দিক থেকে সিলসিলাটা দেখেন, যে মুসলিম শাসককে বিরুদ্ধাচরণ করলো, সে কার বিরুদ্ধাচরণ করলো? রাসূল সাহেবের বিরুদ্ধাচরণ করলো। আর কোরআনের আয়াতে রয়েছে যে, হ্যাঁ, অমাইয়তে রাসূল ফাকাত আল, যে রাসূল সাহেব মানলো সে আল্লাহকে মানলো, তাহলে যে রাসূলকে মানলো না সে আল্লাহকে মানলো না। তাহলে এখান থেকে শুরু করেন, যে মুসলিম শাসককে মানলো না সে রাসূল সাহেব মানলো না, যখন রাসূল সাহেব মানলো না তখন আল্লাহকে মানলো না, আংশিক মানলো না, যদি এক দুটি ক্ষেত্রে বিরোধিতা করে, আর কোনোটাই মানে না, এত করেই মানলো না। জি, এই না যে মানলো না সবগুলি একই ক্যাটাগরি, না, অপরাধী একই ক্যাটাগরি হয় না, কেউ একটি গুণা করেছে, কেউ দশটি গুণা করেছে, যেমন সমান নয়, ঠিক তেমনই কেউ একটি আইন লঙ্ঘন করেছে, কেউ বলছে আমি এই সরকারকে মানি না, এই দেশের আইন মানি না, হ্যাঁ, তো তাহলে ওই রকম যে যেমন অপরাধী তাকে সেরকম অপরাধী আমাদেরকে বুঝতে হবে বা বিশ্বাস করতে হবে। এখন দলিল একটি আয়াত আর হাদিস পেশ করার পরে, হাদিসটি রয়েছে ইবনে আবি আসেম তার সুন্না নামক কিতাবে। সালাফরা আগের যুগে তাবেইন, তাবা তাবেইন, আইম্মা কিরামদের যুগে যে কিতাবগুলি লিখতেন আকিদার উপর, সেই কিতাবগুলিকে কিতাবুস সুন্না বলতেন। পরবর্তীতে পরিভাষা চেঞ্জ হয়েছে, সুন্না মানে এখন আমরা জানছি সুন্না, তাই না? সুন্না মানে আদর্শ, অথবা সুন্না মানে হচ্ছে যেগুলো ফরজ না, সুন্না ফেকার ভাষায়। তো যুগের আবর্তন বিবর্তনে পরিভাষার অর্থ বদলে যায়, কিন্তু এক সময় কিতাব সুন্না মানে কুতুবুল আকিদা, আকিদা তাওহীদের কিতাবকে সুন্নার কিতাব বলা হয়। ওয়ালামা ইয়াতারাত্তাব আলা মাসিয়াতি ওয়ালাতিল উমুর, যুক্তি পেশ করছেন কেন আপনি মুসলিম শাসকের আনুগত্য করবেন যদিও গুনাহগার হয়। এই জন্য যে মুসলিম শাসকের নাফরমানি করলে তাতে ক্ষতিগুলি কি বলছেন? এক ক্ষতি হচ্ছে মিন শাক্কিল আসা,
মুসলিমদের যে একটা ঐক্য রয়েছে ঐক্যে আপনি ফাটল ধরালেন, কি করলেন, ফাটল ধরালেন। ও তাফরিকুল কালিমা, আর মুসলিমদের কথা যে এক, কালিমা এক, যে আমরা মুসলিম, আমাদের রব এক, আমাদের রসুল এক, আর আমরা যেহেতু এক, আগের মতো সাহাবাই কেরামদের তাবেইনদের যুগের মতো একজন খলিফা সারা পৃথিবীর এরকম নেই, বিভিন্ন দেশে ভাগ হয়ে গেছে ছোট ছোট দেশে, প্রত্যেক দেশের একজন করে মুসলিম শাসক আছেন, তো আমাদের শাসক একজন, যখন যে শাসন ক্ষমতা এসছে যেভাবে আসুক না কেন, বৈধভাবে আসুক আর অবৈধভাবে, যখন চলে এসছে আর দেশে নিরাপত্তা কায়েম করে দিচ্ছে তখন সে শাসক।